আমি কোরআনটা সুই শুদ্ধ ভাবে শিখতে পারছি জেলখানায় গিয়া, ওলামা ইকরামের সভাপতি গিয়া ওলামা ইকরামের সাথে চইলা। তো আমি চাই যে আমার জীবনটা যেন ওলামা ইকরামের সাথে কাটে, আমার এটাই একটা আশা ভরসা। আর অন্তত আল্লাহর কাছে বলতে পারলাম, আল্লাহ তো তোমার কোরআনটা আমি শিখছি এই জন্য আমার মাফ করে দাও। আমি এখন আল্লামা খালেক সাইফুল আইবি সাহেবের পরামর্শে আমি চলতেছি, কারণ জেলখানায় যখন ছিলাম ওনার টুপিটা শুধু আমি ধুয়ে দিছি, কাপড় ধুয়ে দিছি, কাপড় ইস্তারি করে দিছি, পুরোপুরি টোটাল আমি 2 মাসের ভিতরে কোরআন শিখে আমি হামাই দিনে আসছি। আমি জেলে বসে আর ফজর করে আমি সুরা ইয়াসিন তেলাওয়াত করি, তারপরে করার পর আমি চলে যাই উত্তরা, যাওয়ার পর এ মাথায় আসি, আসার পর যদি জোহর আজান দিয়ে দেয় তাহলে আমি এখানে একটা ওই যে জুরেন একটা মসজিদ আছে ওখানে চাপায় নামাজ পড়ে নিই। আমি যেন একটা হাফিজ হইতে পারি, একটা আলিম হইতে পারি, আমার এই একটা দিলীপিত আশা। আমি আজ পর্যন্ত কাউকে কই নাই, কিন্তু এক আল্লাহকে বলি আর আপনাদের গিয়ে বললাম, আর কাউকে বলি নাই। আগে যে লেভেসে ছিলাম ওই লেভেসে আমার একটু শান্তি ছিল না, আমার জীবন অভাব আর অভাব অনাটন, মানে জগ্রাফের সাথে আমার আহালিয়ার সাথে লাগিয়ে থাকতো। 6 বছরের ভিতরে আমার আহালিয়াকে কোনো পুরুষ চোখে দেখেন। আজকে আমাকে দিনই বুঝ আল্লাহ তালা দিছে, এই জন্য আমার সন্তানকে আমি আপনার তলবে এলেম কমি মাদ্রাসা ভর্তি করাই দিচ্ছি। রাসুলের সুন্নতকে জীবিত চিন্তা করবো, আল্লাহ তালা তারে একবারে দুনিয়া তো শান্তি দিবেন, আখেরা তো শান্তি দিবেন, এই শান্তি আমি পাইছি। এই জন্য ভাই আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ শুক্রিয়া করি। আর আমার এই আমার জীবনে কোনোদিন মানুষ সালাম দিত না, যখন আমি দাঁড়িয়ে ছিল না, মুখে মাথায় পাকড়ি ছিল না। এখন মানুষ জাতিরে উঠে ওঠার সময় সালাম দেন, আমার সময় সালাম দেন। তো আমাদের এলাকায় সব সমস্ত মুরব্বীরা আমার অনেক সম্মান করে, আমি এলাকায় গেলে মনে হয় যে আমি একজন আলেম আসছি, আমার সাথে এরকম ভাবে আচরণ করে ব্যবহার করে। তো মাথায় পাকড়ি পরা যে কত বড় ফজিলত এগুলো সম্পর্কে জানলাম, যুব্য করা কত বড় ফজিলত এই সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ আল্লাহ পাশে আমরা সামনে জানুয়ারিতে আমরা ইস্তেমা থেকে দুজনে একসাথে এক চিলে লাগাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু। আজকে আমি বাসে আমাদের অফিস থেকে একটু জুরাইন আসছিলাম। তো জুরাইন আসার সময় আমি দেখলাম যে আমি যেই বাসে আছি বাসটার নাম রাইদা, এবং এই রাইদা বাসের যে দুইজন স্টাফ আছেন, যে যারা কন্ট্রাক্টর এবং ড্রাইভার, দুজনই সুন্নতি লেবাস পরা, এবং তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ওনাদের আমি সাধারণত তো বাসের মধ্যে এরকম দেখি না, অনেক সময় দেখি যে ধরেন ড্রাইভার যদি দাড়িওয়ালা হয়, পাঞ্জাবিওয়ালা হয়, আর কন্ট্রাক্টর হয় না, কন্ট্রাক্টর হলে ড্রাইভার হয় না। তো ওনাদের দুজনই সুন্নতের এই লেবাস পরা, এই বিষয়টা আমাকে খুবই মুগ্ধ করে। চিন্তা করলাম যে আমি দর্শকদের সামনে ওনাদেরকে একটু তুলে ধরি, আসুন আমরা ওনাদের সঙ্গে কথা বলি কিভাবে ওনাদের জীবন পরিবর্তন হলো, কিভাবে কি হলো আমরা একটু জানবো। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের পুরো ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, জাজাকাল্লাহ। আমি এখন আল্লামা খালেক সাইফুল আইবি সাহেবের পরামর্শে আমি চলতেছি। জি, ওনার সাথে আমি মিরপুর 10 নম্বর, উনি জেলখানা থেকে বের হওয়ার পরে মিরপুর 10-এ সেনপাড়া জামে মসজিদের খতিব, ওই ওই শুক্রবার জুমা মাঝে মাঝে আমি ওখানে পুরী হুজুরের সাথে সাক্ষাৎ করি, দেখা করি। হুজুর আমার অনেক মহাব্বত করে, আমি ওনার হুজুরকে অনেক মহাব্বত করি, কারণ জেলখানে যখন ছিলাম ওনার টুপিটা শুধু আমি ধুয়ে দিছি, কাপড় ধুয়ে দিছি, কাপড় ইস্তারি করে দিছি, এগুলো আমি মানে আমার অন্তর থেকে করছি। আমার ভালো লাগছে যে ওলামা ইকরামের এগুলো করলে মনে হয় আমার আল্লাহ তালা যদি কেমন দিন এই 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 কারণে যদি আমার মাফ করে, আল্লাহ আমাকে জীবনে যা গুণা করছি আমার যদি ওনারা একটু সুপারিশ করে, ওলামা ইকরাম ওনারও তো সুপারিশ করতে পারবেন, কারণ আমি তো নোমাদের ওয়ারিশ। এই জন্য আমি ওনাদের খেদমত করছি। মাথায় পাগড়ি পরা যে কত বড় ফজিলত এগুলো সম্পর্কে জানলাম, যুব্য করা কত বড় ফজিলত এই সম্পর্কে জানলাম। জানার পর আমার আসলেই আমি অত্যন্ত মানে পুরো চেঞ্জ হয়ে গেছে। আমাদের জীবনে অনেক সময় অনেক বড় বড় বিপদ আসে, আমরা হঠাৎ মনে করি, মনে হয় এই বিপদটা কেন আসলো, আমরা অনেক সময় আল্লাহ তাআলার উপর রাগান্বিত হয়ে যাই। কিন্তু অনেক বড় বড় বিপদ আমাদের জীবনের জন্য রহমত স্বরূপ হয়ে থাকে। আমাদের আবু বকর ভাই দীর্ঘদিন ধরে গাড়ির লাইনে ছিলেন, তিনি একটা দুর্ঘটনার কারণে, গাড়ি দুর্ঘটনার কারণে উনি জেলে যেতে হয়। জেলে যাওয়া পর্যন্ত ওনার মনে এরকম হয়েছিল যে ওনাকে যে জেলে নেওয়া হয়েছে মিথ্যা মামলা দিয়ে, ওনার ভাষা অনুযায়ী মিথ্যা মামলা দিয়ে যে ওনাকে জেলে নেওয়া হয়েছে, এটা ওনার ভাগ্যে, এটা অনেক খারাপ একটা কাজ হয়েছে ওনার সঙ্গে, এবং ওনার ভাগ্যে এত খারাপ একটা কাজ কেন হলো এটা ওনার অনেক প্রশ্ন ছিল। কিন্তু উনি পরবর্তীতে বলছেন যে আসলে জেলে যাওয়াটা আমার জন্য একটা রহমতের মতো হয়েছে, কারণ আমি জেলে যাওয়ার পরে আমার জীবনে পরিবর্তন এসেছে। আমি এটা আমার ওলামা ইকরাম আমাকে বলতো তোমার জন্য এটা রহমত, আমি ইনশাল্লাহ এটা শুকরিয়া করতাম যে ওনাদের আমি কথা শুনে বলছি যে হ্যাঁ এটা আমার জেলখানা আমার রহমত, আমার জীবনে আমার কোরআনটা আল্লাহ তাআলার এই পবিত্র কোরআন আমি শিখতে পারছি। আর অন্তত আল্লাহর কাছে বলতে পারলাম, আল্লাহ তো তোমার কোরআনটা আমি শিখছি এই জন্য আমার মাফ করে দাও, এটাই আমার একটা আশা ছিল আল্লাহর কাছে। আর আমি জেলে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি যেন কোরআনটা শিখতে পারি। তো আল্লাহ তালা আমাকে জেলখানার মতো এক নিয়ামত জায়গায় নিয়ে আল্লাহ তালা আমাকে আল্লাহ তালার পবিত্র কোরআন আমাকে শিখাইছে।
এই আর কি হচ্ছে আলহামদুলিল্লাহ জন্য আমি শুকরিয়া করি মালিকের কাছে তারপরে মিডিয়ারা মিথ্যা কথা লিখছে তারা বলতেছে তাকে তাকে নাকি দর্শন করে ফলায় দিছে অনেক উল্টাপাল্টা মিডিয়া উল্টাপাল্টা করছে তো আমি আল্লাহর কাছে তাদের জন্য আল্লাহ তাদের উপর ছিল গজব নাযিল করে এইজন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি কারণ আজকে তারপরে আমি দোয়া করার পর জেলখানা যাওয়ার পর বলছি যে না আলহামদুলিল্লাহ ওই মিডিয়া ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করুক এই দোয়াটা করছি কেন করছি যে জেলখানার মধ্যে এক নিয়ম জায়গা করে মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আইছার আল্লাহর কাছে জেলখানা জায়গায় দোয়া করতাম যে আল্লাহ আমাকে তুমি কোরআনটা শিখাও তো এই দিক দিয়ে একটা মিথ্যা কথা ওরা বলার কারণে আজকে আমি এখানে জেলে গেলাম যাওয়ার পর আমি আলহামদুলিল্লাহ কোরআনটা শিখতে পারলাম আলহামদুলিল্লাহ শুকরিয়া করি মালিকের কাছে এই জেলে যাওয়ার পরে বিভিন্ন ওলামায়ে কেরামের সংস্পর্শে ওনার জীবনে পরিবর্তন আসে আসলে বলা হয় জেলখানাকে অনেক সময় অনেকে বলে যে ইউসুফ আলাইহিস সালামের পাঠাগার এই শব্দটা অনেকে সম্বোধন করে থাকে এটা আবু বকরের সঙ্গে পুরোপুরিভাবে যায় উনি কোরআন শরীফ পড়তো না তারপরে নামাজ ঠিকমতো পড়তো না ইসলাম অনুযায়ী চলতো না তো জেলে যাওয়ার পরে আমাদের আমরা জানি যে গত বছর অনেক ওলামা একরামই জেলে যেতে হয়েছে তো এর মধ্যে খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহ সহ এরপরে আমাদের মুফতি আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়ার উনি সহ অনেক ওলামা একরামের সঙ্গে উনি জেলে সময় কাটিয়েছেন আমার দেখা হয়েছে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব তারপর আপনার ওই যে আব্দুর রহিম কাসিমি ব্রাহ্মণবাড়িয়ার তারপরে আপনার ওই যে হাফাজুদের যে নাসিরুদ্দিন সাহেব মাজার ইসলাম মাজারু নসন্দীপ তারপর ওই যে আব্দুর রহিম বিদ্রোহী সাহেব ওনারা ছিল তারপরে আব্দুর রহিম শেরপুরি ওনারা ছিল তারপরে আরও অন্য অন্য অনেক ওলামা ইসলামের সাথে দেখা হয়েছে অনেকের নাম জানি না ভুলে গেছি ওনাদের সাথে দেখা হয় মাঝে মাঝে ইষ্টি যে আয় অনেক সময় দেখা বের হয়েছে অনেক জেলে সময় কাটানোর সময় উনি জেলের ভেতরে যে মাদ্রাসা আছে যে মক্তব আছে ওইটায় ভর্তি হন এবং মাত্র দুই মাস সময়ে উনি কোরআন শরীফের সবক নিয়েছেন এবং সুরা নাবা পুরোটা মুখস্থ করেছেন এবং আমাকে গাড়িতে বসে উনি সুরা নাবা শুনিয়েছেন এবং সুরা আসরের শেষ তিন আয়াতও শুনিয়েছেন আমি এই কোরআনটা শুদ্ধভাবে শিখতে পারছি জেলখানায় গিয়া ওলামা ইকরামের সভাপতি গিয়ে ওলামা ইকরামের সাথে চইলাম তো আমি চাই যে আমার জীবনটা যেন ওলামা ইকরামের সাথে কাটে আমার এটাই একটা আশা ভরসা যখন আমি ওখানে মক্তব মাদ্রাসায় ভর্তি হলাম ওলামা ইকরাম উনি জেলখানা যাদেরকে নিয়ে গেছে ওনারা এখানে জেলখানার ভিতরে আছে ওনাদেরকে একটা সিস্টেম করে দিয়েছে যারা কোরআন পারে না তাদেরকে শিখান তো আমি একটা আশা ছিল যে আমি কোরআন পড়তে পারি না তো আমারও একটা আশা ছিল যে আমি কোরআন শিখবো তাহলে আমি ওখানে ভর্তি হয়ে গেছি ওই যে জেলখানার যে একটা কারাগার মক্তব মাদ্রাসা ওখানে পরামর্শ করলাম দেওবন্দের একজন হুজুর আল্লামা হযরত মাওলানা মুফতি ওই যে আপনার ওমর ফারুক সাহেব উনিও জেলখানায় আছেন উনি বর্তমান জেলখানার ইমাম তো উনি আমাকে বলে অবকর তুমি এক কাজ করো ভর্তি হয়ে যাও এখানে তুমি ভর্তি হলে ইনশাল্লাহ তারা অতি দ্রুত তুমি কোরআন শিখতে পারবে তো ইনশাল্লাহ আমি যখন নুরানিতে ভর্তি হলাম আলহামদুলিল্লাহ আমাদেরকে এক মাসের ভিতরে কোরআন দিয়ে দিছে তো এক মাসের ভিতরে ওখানে 40 জন একটা জামাত ছিল তো ওখানে ফার্স্ট আমাকে কোরআন দিছিল তো এক মাস পরে আবার যখন 16 ডিসেম্বর দিন মানে বলতেছে যারা কোরআন মানে নিছে তারা কি কিছু শিখছে কিনা তো আলহামদুলিল্লাহ আমাকে 15 দিন পড়াইছে এরপরে ডিসেম্বর আইয়া পড়ছে তারা আমার সবক দিছিল 30 পারা থেকে তো ইনশাল্লাহ আমাকে সবক দিছে তখন আমাকে বানাম করে সবক দিছিলাম বানাম করে পড়ছিলাম তো আলহামদুলিল্লাহ আমি বানাম করে পড়ার পর হুজুররা বলতেছে যে ডিসেম্বরের দিন তুমি তেলাওয়াত করো একটু তো আমি তেলাওয়াত যখন আমি করতেছিলাম আমি সুরা নাবা সবক দিছিল আমাকে বানাম করে পড়ার জন্য আলহামদুলিল্লাহ আমি 15 দিনের ভিতরে সুরা নাবা 40 হাত মুখস্থ করে ফেলছি তারপরে ইনশাল্লাহ আমি পুরোপুরি কোরআন একবারে সহি শুদ্ধ হবে ইনশাল্লাহ তারপরে দেখেন পারি ইনশাল্লাহ পুরোপুরি টোটাল আমি 2 মাসের ভিতরে কোরআন শিখে আমি হামাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق الباري المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم
صدق الله العظيم এটা আসলে জীবনের জন্য ওনার জীবনে বড় একটা পরিবর্তন এবং এটা অনেকের জন্য একটা শিক্ষা কিন্তু যারা এই লাইনে আছে গাড়িতে আছে বা বিভিন্ন লাইনে থেকেও যারা বলে যে আমরা নামাজটা ঠিকমতো পড়তে পারি না বা ইসলামিক লেভাস নিয়ে আমরা চলতে পারি না এটা কিন্তু তাদের জন্য অনেক বড় একটা শিক্ষা আমি আবু বকর ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম যে সারা দিন তো উনি গাড়ি চালায় নামাজটা কিভাবে কভার করে উনি আমাকে বলছিলেন ফজরের নামাজ উনি উত্তরায় গিয়ে পড়ে জোহরের নামাজ এদিকে জুরাইনে চলে আসে যেহেতু রাইদা গাড়ি এই লাইনে চলে এখানে চলে আসে এবং আসরের নামাজটা কখনো কখনো কাজা হয়ে যায় এবং মাগরিবের নামাজ এবং এশার নামাজ উনি জামাতে পড়ে তো প্রায় সময় উনি বলে যে চার ওয়াক্ত নামাজ উনি জামাতেই পড়তে পারে অনেক সময় আর উনি একটা কথা বলে যেহেতু আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে এটা ওনার জন্য অনেক খারাপ লাগে উনি চায় যে যদি ওনার ভালো একটা চাকরি হয় বা ভালো একটা মাধ্যম হয় যেখানে গিয়ে উনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারবে দিনের পথে ভালোভাবে থাকতে পারবে আরো ভালোভাবে থাকতে পারবে উনি সেটা চায় গাড়ি চালানোর অবস্থায় আমি নামাজের মেন্টিংটা ফজর করে আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করি তারপরে করার পর আমি চলে যাই উত্তরা যাওয়ার পর এ মাথায় আসি আসার পর যদি জোহর আজান দিয়ে দেয় তাহলে আমি এখানে একটা ওই যে জুরেন একটা মসজিদ আছে ওখানে চাপায় নামাজ পড়ে নিই আলহামদুলিল্লাহ আর যদি এদিকে আজান না দেয় তাহলে উত্তরা যে নূরজামি মসজিদ ওখানে গিয়ে নামাজ পড়ি চাপায় 12 নম্বর সেক্টরে উত্তরায় আবার যখন আসর নামাজের সময় তো এই মাথায় পড়ি এই যে আসর নামাজ এই যে চলে গেল এখন আমরা পড়ে নিব যদি এই যে আজকে আসর নামাজ কাজা হয়ে গেছে এই নামাজটা এখন পড়ে নিব কিন্তু মাগরিব এশার জুনুর এই জামাতে হবে আলহামদুলিল্লাহ চার ওয়াক্ত নামাজ গাড়ি চালালে জামাতে পড়া এক ওয়াক্ত নামাজ কাজা হয় আর কি বিশেষ করে ওনার একটা বাসনাও আছে উনি আলেম হতে চায় হাফেজ হতে চায় ওনার হাফেজ হওয়ার ইচ্ছাটা হলো যে যেহেতু বড় বড় ওলামায়ে কেরাম হাফেজ উনি হাফেজ হবেন ওনার তেলাওয়াত অনেক সুন্দর আপনারা শুনছেন আর আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যদি আমাকে এরকম তৌফিক দান করেন যে আমাকে কেউ যদি সহযোগিতা করে এমনকি যদি আমার বিবি বাচ্চারে যদি কেউ সেভে রাখতে পারে তাহলে আমার চিন্তা আমি মাদ্রাসায় ভর্তি না আমি এই দিনের দায় একটা আলেম হইতে চাই আমি সবাইকে দিনের দাওয়াত পৌঁছে দিতে চাই সারা পৃথিবীর ভিতরে আমার একটা আশা আর কি খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব হুজুরের উনি একনিষ্ঠ ভক্ত খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব হুজুরের এখন বয়ান শুনেন বা জি ওনার আমার ওনার বয়ান আমার মোবাইল ভরা ওনার বয়ানগুলো আমি শুনে বেশি অংশ পরিবর্তন হয়েছে ওনাকে অনেক মহাব্বত উনি আমার অনেক মহাব্বত করেন উনি প্রায় সময় হুজুরের কাছে যে জুমা পড়ে হুজুরের কাছ থেকে বিভিন্ন ভাবে জীবন নির্দেশিকা নিয়ে থাকে হুজুরের কথাগুলো ওনার জন্য পাথেয় স্বরূপ ওনার মোবাইল আমি চেক করেছি ওনার মোবাইল পুরোটা আপনার খালেদ সাইফুল্লাহ আইয়ুবি হুজুরের বয়ানে পুরো ভরা এটা আসলে মানুষের জীবনে অনেক বড় একটা সৌভাগ্য হেদায়েত কার কখন আসে এটা বলে বোঝানো যাবে না বা বলাও যায় না ওনার যে স্টাফ আছে যে হেল্পার আছে কন্ট্রাক্টর সরি উনি কিন্তু আগে এই কন্ট্রাক্টরের জীবনেও পরিবর্তন এসেছে ওনার মাধ্যমেই আগে এরকম ছিল না ওনার যে কন্ট্রাক্টর আছে উনি সাধারণ প্যান্ট শার্ট পরতো ওনার মাধ্যমে ওনার ওই আপনারা দেখেছেন যে ওনার ওনার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং আগামী কিছুদিন পর থেকে ওনার যে কন্ট্রাক্টর আছে সে জুব্বা পরবে তারা নিয়োগ করেছে যে আগামী ইজতেমার পরে ওনারা এক চিল্লা করে লাগাবে দুজন আমার ওই স্টাফ ওই যে সুপারভাইজার সাহেব তারা এক সময় দাঁড়িয়ে ছিল না আমি তারা দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ সেও দাঁড়িয়ে রেখে দিছে সেও বলছে যে সামনে মঙ্গলবারে ওই ইসলামপুর থেকে তাকে জুব্বা কিনে দিব সে জুব্বার আমল করবে ঠিক আছে আমার স্টাফ বসে মানে আগে গাঁজা খাইতো তারপর অনেক মাদক ব্যবহার মানে সে এগুলা খাইতো তো আলহামদুলিল্লাহ আমার লোকে বলছে যে সে থাকবে থাকার পর অটোমেটিক সে ভালো হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ এগুলো ছেড়ে দিছে আমি আগে অন্য অন্য গাড়িতে ডিউটি করতাম পরে একদিন রাত্রে ভাইয়ের সাথে দেখা হয় পরে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম ভাই আমাকে অনেক কথাবার্তা বললো দিনের কথা বললো অনেক হাদিস শোনালো পরে আমি নিজে থেকে আস্তে আস্তে নিজের মনটা নরম করে আল্লাহ হেদায়েত দান করলো পরে চিন্তা করলাম যে ভাইয়ের সাথে ডিউটি করি আর ইনশাল্লাহ আল্লাহ বাসাইলে আমরা সামনে জানুয়ারিতে আমরা ইস্তেমা থেকে দুজনে একসাথে এক চিল্লা লাগাবো ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি অন্য লাইনে চলার একটা খারাপ ইয়া আল্লাহর রহমতে এখন এই যে ভাইয়ের সাথে ডিউটি করি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম করি ইনশাল্লাহ খুব ভালো আছে আল্লাহর দোয়ায় আবু বকর ভাইয়ের যখন এই লেবাসে পরিবর্তন আসে তখন কিন্তু ওনার পরিবারেও বিরাট একটা পরিবর্তন আসে উনি বলছিলেন আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক যে জায়গাটা অনেক সময় ঝগড়া হতো পারিবারিক বিভিন্ন জটিলতায় আমি ছিলাম সংসারে তেমন আমি শান্তি পেতাম না বিভিন্ন রকম উনি যখন এই লেবাসে এলেন নামাজ ধরলেন মাথায় পাগড়ি লাগালেন এবং কোরআন শরীফ শিখলেন কোরআন তেলাওয়াত করলেন ফজরের নামাজ পড়ে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে গাড়িতে উঠলেন ওনার পুরো জীবনে পরিবর্তন চলে আসে কোরআনের এই বরকত এটা আপনি মানে এটা আজ হোক কাল হোক নগদ হোক বাকি হোক আপনি পাবেন দুনিয়াতে না পান পরকালে পাবেন এটাই সত্য আগে যে লেভেসে ছিলাম ওই লেভেসে আমার একটু শান্তি ছিল না আমার জীবনে অভাব আর অভাব অনাটন মানে জগরাফের সাথে আমার আহলিয়ার সাথে লাগিয়েই থাকতো
আলহামদুলিল্লাহ আমার আহলিও মাশাআল্লাহ আজকে 6 বছর যাবত ছে পর্দার ভিতরে আছে কিন্তু এক 6 বছরের ভিতরে আজকে আমার এই পরিবর্তনের কারণে আমার বিবিও পরিবর্তন হয়ে গেছে তো আমার বিবি বেপর্দায় ছিল সেও পর্দাশীল হয়ে গেছে সে এমন ভাবে পর্দাশীল হইছে যে মানে তার 6 বছরের ভিতরে কোনো পুরুষ তার চোখেই দেখেনি 6 বছরের ভিতরে আমার আহলিয়াকে কোনো পুরুষ চোখেই দেখেনি তার চোখটাও দেখেনি তারপরে তার ভিতরে আরেকটা কথা হলো আমার ছেলে বড় ছেলে তো আজকে আমার দিনই বুঝ না থাকলে তার আমি স্কুলে ভর্তি করাইতাম তো আজকে আমাকে দিনই বুঝ আল্লাহ তাআলা দিয়েছে এজন্য আমার সন্তানকে আমি আপনার তলবে এলএম কওমি মাদ্রাসা ভর্তি করাই দিয়েছি আর রাসূলকে রাসূলের সুন্নতকে জীবিত জিন্দা করব আল্লাহ তাআলা তারে একবারে দুনিয়া তো শান্তি দিবেন আখেরাত তো শান্তি দিবেন এই শান্তি আমি পাইছি এজন্য ভাই আমি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ শুকরিয়া করি আর আমার এই আমার জীবনে কোনোদিন মানুষ সালাম দিত না যখন আমি দাড়ি ছিল না মুখে মাথা পাকড়ি ছিল না এখন মানুষ জাতিরে উঠে ওঠার সময় সালাম দেন আমার সময় সালাম দেন এই জন্য আমার অনেক ভালো লাগে হয়তো আর আমার মনে হয় যে আল্লাহ তাআলা আমার মাফ করে দিয়েছে কারণ মানুষ আমার জীবনে সম্মান দিয়েছে আমার এলাকার মানুষ আগে আমার দেখতে পারতো না যখন আমি এলেবেছে আমার দেখছে এলাকার আমাদের আমাদের গ্রামের বাড়ি ভৈরব জেলা কিশোরগঞ্জ গ্রামের নাম তুলাখালী তো যখন আমি এলাকার ভিতরে আমি আমার সবাই একটা খারাপ নামে চিনতো আমার নাম রাজু ছিল আর হুজুরের সভাপতি যার পর আমার নাম আবু বকর সিদ্দিক দিছে আর নাম মোহাম্মদ আবু বকর সবাই জানে তো আমাদের এলাকায় সব সমস্ত মুরব্বীরা আমার অনেক সম্মান করে আমি এলাকায় গেলে মনে হয় যে আমি একজন আলেম আসছি আমার সাথে এরকম ভাবে আচরণ করে ব্যবহার করে তো আমি এই লেভেলে আমি গাড়ি চালাই আলহামদুলিল্লাহ আমার সবাই সম্মান করে আলহামদুলিল্লাহ এই বাস চালাই আমার মানে অত্যন্ত মানে সবাই আমার সম্মান করে আগে গাড়ি চালাইলে উল্টাপাল্টা কথা বলতে এখন আর এগুলো বলে না মানুষ অনেক সম্মান করে কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর আগে যে মেসেজ দিয়ে গেছে এই মেসেজ অনুযায়ী যদি কোনো মানুষ চলতে পারে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওই বরকত দিবেন ইনশাআল্লাহ এটা আমি নিজে পরিবর্তন পাওয়ার পরে আমি বুঝতে পারছি তো আমিও ইনশাআল্লাহ আমিও বর্তমানে এখন তবলিগের সাথে লেগে আছি তো আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ যদি আমার এই জেলখানা আমার যে ব্যাপারটা আল্লাহ তুমি আমার যদি এটা মিথ্যা হয় তাহলে তুমি আমাকে মুক্তি দিয়ে দাও এই রমজানে মুক্তি দিয়ে দিবা আমাকে আর যদি এটা সত্য হয় তাহলে তুমি আমাকে শাস্তি দাও তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি আমাকে রমজানে মুক্তি দিয়ে দিছে মার্ডার মামলা দিছে ঠিক আছে যে তাকে ধাক্কাটা ফালাই দিছে এটাও মিথ্যা কথা আমার ইষ্টাপ্র পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ আজকে আমাদেরকে এই মিথ্যা কথার কারণে একটু টাকা খরচ হয়েছে যেরকম ইষ্টাপের 500 টাকার মতো গেছে আমারও 500 টাকা প্রায় আলহামদুলিল্লাহ এখন মামলাটা উঠতেছে না হাজিরা দিতেছি দোয়া করেন আমার জন্য যে অতি দ্রুত আমার মামলাটা উঠা যায় একবার আমি এখন আল্লাহর কাছে দোয়া করতেছি যে আমি যেন একজন একটা মাদ্রাসা পড়ে আমি মরণ হইতে পারি আমি এই একটা আশা নিয়ে আমি চলতেছি আল্লাহর দোয়া করতেছি আল্লাহর কাছে যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা আমি আমার পরিবারের সাথে কথা বলতেছি আমার আহলিদের যদি একটু খরচটা কেউ চালায় তাহলে আমি ইনশাআল্লাহ চিন্তা আছে মাদ্রাসা ভর্তি ইনশাআল্লাহ এবং হুজুরের সাথে পরামর্শ করতেছি যদি আল্লাহ কবুল করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমার আহলিয়াকে যদি 2 থেকে 3 বছর যদি কেউ আমার আমার পরিবার দেখতে পারে তাহলে আমার চিন্তা আছে পুরোপুরিভাবে চিন্তা আমার আমি ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি হয়ে আমি হাফেজদের মতো তেলাওয়াত করবো আমারও মনে চায় যে আমি সৃষ্টি যে তেলাওয়াতে আমি যেন একটা হাফিজ হইতে পারি একটা আলিম হইতে পারি আমার এই একটা দিলীপিত আশা আমি আজ পর্যন্ত কাউকে কই নাই কিন্তু এক আল্লাহকে বলি আর আপনাদের গিয়ে বললাম আর কাউকে বলি নাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আলেম হওয়ার ইচ্ছা হ্যাঁ আমার একটা ইচ্ছেই আমি মানে একটা বড় আলেম হব আমারও মনে চাই যে আলেমদের মধ্যে ইষ্টিজি বয়ান করতে এই প্রিয় দর্শক আমরা চমৎকার একটি বিষয় এতক্ষণ দেখছিলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আওয়ার ইসলাম টিভির সঙ্গে ছিলেন আপনারা আপনাদের সঙ্গে ছিলাম কাউসার লাবি ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ চিন্তা মুক্ত রাখবেন আপনার প্রিয়জনদের আবু বকর ভাইয়ের মতো অন্য কাউকে নিয়ে আমরা আবারও কোনো ভিডিওতে আসব مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكما زواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا
لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله العظيم.